हाय एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल। अनेक दिन पर आपनादेर काछे एलाम, कारण आपनारा जानेनी एर आगेर ब्लगे हयतो आपनारा देखेछेन आमार शरीरटा खराब छिल, तो किछुदिन धरे ब्लग करते पारिनी, तबे शर्टस करेछि आर कि। आर एखन आज थेके स्टार्ट करलाम, एखन हलो प्राय कटा हबे आड़ाईटा हबे दुपुर आड़ाईटा। तो दोपुर आड़ाईटार थेके आमार ब्लगटी शुरू करलाम, आशा करी आपनादेर आमार ब्लगटी भालो लागबे। तो संगे थाकुन आर देखुन आमार छेले कि करछे। कि करो बाबा? ओ बाबा कि करो? कोथाय गेला? आसो दुष्टु छेलेर दुष्टु बुद्धि। ये बयसटा एरकम छेलेरा, विशेष करे छेले बाच्चागुलो खूब दुष्टु हय, मेयेरा किन्तु शान्तशिष्ट हय। जेहेतु आमार दुटो मेये आछे, आमि अनुभव करेछि आर जानि বেশিরভাগ মেয়েদেরকে দেখি শান্তশিষ্টই থাকে, ছেলেরা প্রচণ্ড পরিমাণে দুষ্ট, কি বলবো। তো বন্ধুরা, এখন আমি আমার রান্নাঘরে, তো এটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আতপ চালের ভাত করছি, কারণ আজ ছেলেদেরকে আতপ চালের ভাত আর দুটো শিং মাছের ঝোল করে দিব। তো এখন ভাত বসিয়েছি আর এখানে সকালের সব কাজকর্ম তো প্রায় হয়ে গেছে। তো দেখুন, ছেলে আমার এখন এখানে খেলছিল এই গাড়িটা নিয়ে, গাড়িটা নিয়ে দিয়েছিলাম একরকম, হয়েছে আরেক রকম। তো এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কাল রাতে আমরা নিয়ে এসেছি, যেটা আমার খুবই দরকার ছিল, খুবই পরিমাণে। আমার আগের ফ্রিজটার অবস্থা খুবই খারাপ, তো এটা নিয়ে আসলাম। এটা হলো প্রায় খুবই বড়, আগেরটা তো একদমই ছোট ছিল। আর দেখুন, এটা খোলা হলো, এখন সেটিং হবে রান্নাঘরে। এই এটাতে আইস পড়বে আর কি, এটা ঘোরালে আপনারা হয়তো সবাই জানেন। তো অনেক দিন পর আমার বাড়িতে নতুন ফ্রিজ আসলো, এর আগেরটা একদমই ভেঙে টেঙে খুবই অবস্থা খারাপ ছিল, তো দরকার, তো এটা খুবই দরকার ছিল, এই জন্য নেওয়া হলো আর কি। অনেকদিন ধরে ভাবছিলাম নিব, তো নিয়েই ফেললাম টোটালি ফ্রিজ। আর তার সঙ্গে নিয়েছি আমার ওয়াশিং মেশিনের, আমার খুবই শখ ছিল অনেক দিন ধরেই, কারণ কতগুলো এমন কাপড় আছে যা ওয়াশিং মেশিনে ধুলে আমার সুবিধাই হবে, যেমন ধরুন পর্দা, বেডশিট, ছোটো মোটো কম্বল, তারপরে হচ্ছে মানে ব্ল্যাঙ্কেট আর কি, তারপরে বাচ্চাদের কাপড়, স্কুল ড্রেস, তো এগুলো আমি এখানে ধোবো। তো এবার প্রথমবার ওয়াশিং মেশিন নিলাম আমি আর কি, তো এখন এটাকেও সেট করতে হবে। এটা ওই আমাদের ঘরের যে বাথরুম আছে, বাথরুমের সাইডেই সেট করা হবে। তো এখন এগুলো সেট করব, সেট করার পরে আপনাদের দেখাবো, আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের কেমন লেগেছে আমার এই দুটো জিনিস। ফ্রিজটা তো দরকার ছিল, আর ওয়াশিং মেশিনটা শখের, খুব শখ ছিল আমার অনেকদিন ধরে নেওয়ার, তো দুটো একসঙ্গেই নিয়ে আসলাম। আর আর আমার বড়মের পরীক্ষা চলছে হাই সেকেন্ডারি, গ্যাপ দিয়ে দিয়ে, তো এটা রান্নাঘরে নিয়ে আসা হলো, কিন্তু ওই ছোট্ট ফ্রিজটা এখনও সরানো হয়নি, দেখতেই পাচ্ছেন। তো সেটা সরাবো, সরানোর পর তারপর এটাকে এখানে সেটিং করতে হবে, তো আমার পক্ষে তো সেটা সম্ভব না, হাজবেন্ড এখন এনে রাখলো। আমার সেন্টার আছে, আমি সেন্টার থেকে আসবো, তারপরে এগুলো সরাবো, তো বললাম এখানে এনে রাখো। আর এটা সকালে রুটি করা হয়েছিল, হটপটটা মেজে দিয়েছি আর কি, মেজে জল ঝরাতে দিয়েছি, ওটা ঝরানো হয়ে গেলে তারপরে রুটিগুলো সেখানে রাখবো আর কি। তো দেখুন, ফ্রিজটা আরেকবার আমি খুলে দেখছি, তো আপনাদেরকেও দেখিয়ে দিলাম, আপনারা কমেন্ট করে বলবেন কিন্তু আপনাদের কেমন লাগলো। আর ফ্রিজটা আসাতে মনটা তো খুশি, বাড়িতে কোনো আসবাবপত্র আসলে কার না মন খুশি হয়, তো সেই কারণে আমারও মনটা খুশি। আর দেখুন, এগুলো কাঁচ, কাঁচগুলো খুবই মজবুত, না এগুলো নাকি সহজে ভাঙে না শুনলাম।
ফাইনাল লুক। এটা এখানে আনা হলো বাথরুমের সাইডে আর কি। আমার একটা ছোট্ট বেড আছে, বেডের সামনে রাখলাম। হয়তো বা জায়গাটা চেঞ্জ হতে পারে, এখনও সিদ্ধান্ত নিইনি। আর হচ্ছে আমার ছেলে কান্নাকাটি করছে, তো বাচ্চার বাড়িতে এটাই হয়, ভয়েস ওভার দিচ্ছি কিন্তু ছেলে কান্নাকাটি করছে সাইডে। তো এই জায়গাটা, এখানে কাপড় ধোয়া হয় আর কি আমার এই ইসেটাতে। আর দেখুন ছেলে, এটার যে ফ্রিজের যে কভারটা ছিল কার্টুনটা আর কি, সেটা বাইরে উঠানে নিয়ে গিয়ে দুই ভাই বোন কি শুরু করছে, ভালো লাগছে দেখতে। পুরো ক্যামেরাটা আমি ভালো করে করতে পারিনি, কিন্তু দুইজনে এখানে ঢুকে আছে, আমার মেয়ে আর ছেলে। মেয়ে ছোটো মেয়ের পরীক্ষা শেষ, বড় মেয়ের চলছে, আর দুটো পরীক্ষা হলে ওরও শেষ হয়ে যাবে। তো দেখুন কি ছুটি ছুটি দৌড়াদৌড়ি করছে, আর সেটাতে ঢুকছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে বের হচ্ছে আর কি বাচ্চাটা, আমার ছেলে আর কি। আর দেখুন এখন সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারে, কিন্তু নামতে তো আমরা দিই না, ভয় লাগে বাবা পড়ে যদি যায়। কিন্তু সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে পারছে, নামার সময় আমার খুবই ভয় লাগে, যদি পা একটু কিছু হয়ে গেল তো আমরা ধরেই নামাই ওকে। খুবই সাবধানে রাখতে হয়। আর এদিকে দেখুন আমার সবজিগুলো আমি ধুয়ে ধুয়ে এইটাতে জল ঝরাতে দিয়েছি, যেটাতে আমি বাসন জল ঝরাতে দিই সেটাতে দিয়েছি। তো এগুলো সবজিগুলো আমি একটু জল ঝরে গেলে তারপরে আবার এগুলোকে ফ্রিজে রাখবো আর কি। তো অনেকগুলো সবজি নিয়েছি, এগুলো আমি টেনে টুনে এক সপ্তাহ চালাবো আর কি। মাছ মাংস তো আমাদের প্রায় হয় আপনারা জানেন, তার সঙ্গে একটি ভাজা বা বেগুন পোড়া বা একটি সবজি করতে হয়, এটা এইসবই আমাদের রান্না। আর স্যালাড আমার হাজবেন্ডের খুবই পছন্দ, তো কিছু কোয়াশগুলো এগুলো সবগুলো আমি ধুয়ে ধুয়ে ওই বাকেটেই রাখবো, রেখে এগুলো পরে তখন ফ্রিজে তুলবো আর কি। এখন আর চিন্তা নেই, এখন অনেকগুলো সবজি আমি, কারণ আমার বড় ফ্রিজ সেখানে রাখতে পারবো। আগে ফ্রিজটা ছোট ছিল, কিছু অতটা রাখতে পারতাম না অতগুলো জিনিস, কিন্তু এখন অনেকটা জায়গা, অনেকগুলো সবজি, যত জিনিস আমার সব রাখতে পারবো, এই জন্য আমি বড়ই নিয়েছি। আমি আগের থেকেই ভাবতাম কি আমি তো আমি ভাবতাম কি আর বড় ফ্রিজই নিব, এর আগেরটা ছোট ছিল। প্রায় আমাদের বিয়ের এক বছর পরে ফ্রিজটা নেওয়া হয়েছিল, তো একেবারে শেষ। তো আমি ভাবতাম কি আমি এবার নিলে বড় ফ্রিজ নিব, এরকম করতে করতে অনেক কটা বছরই চলে গেল, কিন্তু ফাইনালি আমি নিয়ে ফেললাম। তো দেখুন এগুলো রাখছি, তো এগুলো দেখুন গাজরগুলো কি সুন্দর। এখন অতটা গাজর নিলাম না, আমি অল্প করেই নিলাম, কারণ ওরা আমার মেয়েরা ম্যাগিতে খায়, আর খিচুড়িতে দিব, রোজ দিব না আর কি। আর এর আগে গাজর খুবই পরিমাণে নেওয়া হতো, প্রায় অনেকটাই, কারণ টিফিনে দেওয়া হতো, এখন তো টিফিন দিতে হয় না, পরীক্ষা চলছিল টিফিন নিয়ে যায়নি। আর মাছ রান্না করলাম, করলা ভাজা করলাম, আর এটা হচ্ছে বেগুন পোড়া। আজকের লাঞ্চে মাছ, করলা ভাজা আর বেগুন পোড়া। এই আস্ত পুরো বড় পেঁয়াজটা কেটে আমি বেগুন পোড়াতে দিব, ধনে পাতা দিব, কাঁচা লঙ্কা কুচি দিব। তো আমি এভাবেই বেগুন পোড়া করি, আর বেগুন খেলে আমার অ্যালার্জি হচ্ছে, তাও খেয়ে নিব, এরপরে আর খাবো না। তো ফ্রিজটা দেখুন জায়গায় চলে এসেছে, তো দেখুন এখানে আমার মেয়ে তো পুরো আইসক্রিম বানাবো আইসক্রিম বানাবো সেই শুরু করে দিয়েছে, বানিয়ে ছাড়বে এরকম একটি ব্যাপার। তো দেখি পরে ওকে আইসক্রিম তৈরি করে এখানে রাখতে হবে আমার। তো আমি আইসক্রিম তৈরি করব দুধ আর একটু চিনি দিব, আর হচ্ছে ইসে দেব গ্লুকন ডি অরেঞ্জ ফ্লেভারের, সেটা দিয়ে আইসক্রিম তৈরি করব। তো আইসক্রিম তৈরি করা হয়েছিল, তো এখন তো করে খাওয়া হয়েছে, খুবই সুন্দর খেতে হয়েছিল। তো এখানে আর এগুলো নিয়েছি আর কি আমার, যেমন ধরো তেল, তারপরে হচ্ছে মশলা যা যা লাগে,
আমার এগুলো নেওয়া হয়েছে, কিছু আছে আর এগুলো কিছু নিলাম যাতে আমার সপ্তাহটা বের হয়ে যায় আর কি। এগুলো খুবই দরকার, যেমন ধরুন জিরা পাউডার, হলুদ গুঁড়ো, তারপরে হচ্ছে ইসে কি যেমন লঙ্কা, গরম মশলা, তো কিছু আছে, এগুলো সব এক জায়গায় রাখবো, মশলাগুলো আলাদা রাখবো, তেলগুলো আলাদা রাখবো, আলু পেঁয়াজ সব কিছুই নেওয়া হয়েছে। আগের পেঁয়াজ অনেকটা বেঁচে গেছে, তো এবার একটু কম করে নিলাম। আর হচ্ছে কি বলবো, রান্নাঘরটা গুছাতে হবে, খুবই ছড়িয়ে ছিট আছে আর কি। তো এই দেখুন, এগুলো গুছিয়ে রাখলাম একটা কৌটোতে, যা যা প্রয়োজন এখান থেকে প্যাকেটগুলো বের করে নিব আমি। ধনে গুঁড়ো আছে, সব কিছুই আছে, তো আরামসে আমার সপ্তাহটা বের হয়ে যাবে, সপ্তাহটা বের হয়ে যাবে, তারপরে দেখা যাবে যা হবে। তো আর হচ্ছে এরপরে খিদেও পেয়েছে, তো খেতে বসে গেলাম। আর মেয়ে দুটো আগে খেয়েছে, তারপরে ওর পাপা এখনও খায়নি, তো ওর পাপা সঙ্গে একটু আমার ঝগড়া লেগেছে সত্যি কথা বলতে। তাই মাঝে মধ্যে আমাদের ঝগড়াঝাটি লাগে, এমন বলবো না কি লাগে না, তো আমি অভিমান করে ওকে ডাকিও নি। ও বাইরে একটু কাজ করছে, ঘাস টাসগুলো পরিষ্কার করছে, তো কখন খাবে খাবে, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, আমি খেতে বসে গেলাম আজকে। তো ঝগড়া এই কারণেই লাগে, জানেন বড় ছেলে অসুস্থ, তো কথা কাটাকাটি হয়ে যায় আর কি, টেনশনে, ওরও টেনশন থাকে আমারও টেনশন থাকে, তো খাওয়া দাওয়া হচ্ছে। তো আমার মেয়েকে আমি বারবার বলছি, তোর পাপাকে বল 3টা বাজে, তোর পাপাকে বল 3:30 বাজে, বলছে বলে কি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ওরকম বলছে। আর বাইরে আমি ডাইপার সব কিছু টিনের ওই পাশে ফেলতে যাই, তো খুবই জঙ্গল, তো জঙ্গল, তো আমাকে বলছে একটা কেটে দিব, আমি তো ভালো করে কথাই বলি না, আমি যে দাও আমাকে কি বলতেছো, আমি এভাবে বললাম, তো ও শুরু করছে এখনও আসছে না বাড়ি, আমি কতক্ষণ থাকবো বলুন তো, ওর জন্য আমার খিদে পেয়েছে, খেয়ে নিলাম আজকে। তো ওই জঙ্গলগুলো পেরিয়ে প্যাম্পাসগুলো ফেলতে যাবো যে, সেগুলো ডাইপারগুলো, তো অসুবিধা হচ্ছে, তো সেও পরিষ্কার করে দিচ্ছে ওগুলো, করে টরে স্নানে যাবে, স্নান থেকে এসে তারপরে খাবে। তো রোজ রোজ একসঙ্গে খাওয়াটা নাই নাই খেলাম, আজ খিদে পেয়েছে আমি খেয়ে নিচ্ছি। আসলে ব্রেকফাস্ট করার সময় আমাদের ঝামেলাটা লেগেছিলো আর কি, তো আমি না আবার একটু টেনশন থাকলে খাওয়া দাওয়া করতে পারি না, অনেকে দেখবেন খেয়ে নেয় কিন্তু আমি পারি না, আমার একটুতে চোখ দিয়ে জল বের হয়ে যায়। তো কি বলবো, ছেলের জন্যই টেনশন হয় আর কিছু না, আর কোনো ব্যাপারই নেই, তো কিছু হলে অবশ্যই আপনাদের জানাবো, সেরকম কোনো ব্যাপার নেই, শুধু এই ছেলের জন্যই একটু টেনশনে থাকি। হ্যাঁ, তো এই দেখুন এখন খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট, তো কায়নাত এসছে আমার বাড়িতে, মানে কায়নাত মানে আমার দেওরের মেয়ে, পাশে যে বাড়িটা ওই বাড়ির। তো আমার ছেলে খেলাধুলা করছে, আর দেখুন কায়নাত আমার মেয়েকে খুঁজতে আসছে, ও জানি না কী করছে, তো ওদের কথা হয়ে গেল, কি বললো না বললো চলে যাচ্ছে। তো বাইরের দৃশ্যটা আপনাদের দেখিয়ে দিই, আর বেশি শ্যুট নিতে পারিনি, এরপরে আবারও আপনাদের মাঝে আসছি, আপনারা আমার সঙ্গে থাকুন প্লিজ গাইস, কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাইরের দৃশ্যটা দেখুন, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওকে টাটা, বাই বাই।